নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমি আজকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা সরাসরি একটা মক টেস্ট দিন। মক টেস্ট পরীক্ষার মাধ্যমে আপনারা যেরকমভাবে বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তা কিভাবে মক টেস্ট দেবেন? আপনারা সবাই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকুন, এবং যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আলোচনা শেষে আপনাদের প্রাপ্ত মার্কস, আপনারা যে যা পেলেন সেই মার্কসটি পোস্ট করবেন। পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা শুরু করছি 3050 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা যারা এর আগে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেগুলো আপনারা যদি দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় যে প্রশ্নগুলো সেই ক্লাসে হয়েছে, সেই ক্লাসে যে প্রশ্ন আমরা আলোচনা করেছি সেই প্রশ্নগুলো আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকে আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন থেকে। ব্যক্তিগত পত্রে বন্ধুকে কী বলে সম্বোধন করতে হয়? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ প্রিয় ক অবলিক মুনির, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3051 নম্বর প্রশ্নে। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে আমাদের যে পত্র লিখি তাকে কি বলে? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক ব্যক্তিগত পত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3052 নম্বর প্রশ্নে। অল্প পরিচিত বা অপরিচিত ব্যক্তির প্রতি পত্রের সম্ভাষণ কী হবে? তাহলে কী দ্বারা আমরা সম্ভাষণ করি অপরিচিত ব্যক্তিদের? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ সালামাবাদ অবলিক নমস্কার পূর্বক, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3053 নম্বর প্রশ্নে। মুসলমান রীতিতে ব্যক্তিগত পত্রে গুরুজনকে সম্ভাষণে কি লিখতে হয়? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক পাক জনাবেশু শ্রদ্ধা শ্রদ্ধাপদেশু এবং মোবারকবাদ শ্রদ্ধেয়, আপনারা যদি এই কোশ্চেনের অপশান এটা উত্তর করে থাকেন তাহলে আপনাদের সবার উত্তর সঠিক, আপনাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3054 নম্বর প্রশ্নে। ব্যক্তিগত চিঠির মঙ্গলসূচক শব্দটি কিসের ভিত্তিতে ভিন্নতা পায়, অথবা চিঠির মঙ্গলসূচক শব্দটি কিসের ভিত্তিতে ভিন্নতা পায়? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক ধর্মের ভিত্তিতে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3055 নম্বর প্রশ্নে। পত্র গর্ভের শিরোভাগের মাঝখানে যা লেখা হয় তার নাম কি? আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ মঙ্গলাচরণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3056 নম্বর প্রশ্নে। চিঠির শীর্ষে ঠিক মাঝখানে কী লেখার প্রচলন আছে? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তরটা কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ মঙ্গলসূচক শব্দ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3057 নম্বর প্রশ্নে। পুত্রের নিকট মাতার পত্রে সম্বোধন কোনটি হবে? আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ স্নেহাস্পদ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3058 নম্বর প্রশ্নে। পত্রের পাপক ছোট হলে স্বাক্ষরের পূর্বে শিষ্টাচার জ্ঞাপক কোন শব্দটি ব্যবহৃত হয়?
আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ আশীর্বাদক, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3059 নম্বর প্রশ্নে। 3059 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে ইয়ার সম্বোধন করা হয় কাকে। তাহলে আপনারা চারটে অপশানের মধ্যে কাকে ইয়ার বলে সম্বোধন করা হয় তারা আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন চারটে অপশানের মধ্যে। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক বন্ধুকে হিন্দিতে ইয়ার বলে, যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3060 নম্বর প্রশ্নে। প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হবে। আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক ইংরেজি ভাষায় তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3061 নম্বর প্রশ্নে। প্রাপক বয়োজ্যেষ্ঠ হলে প্রেরক স্বাক্ষরের আগে শিষ্টাচার জ্ঞাপক কোন শব্দটি ব্যবহার করবে। আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করুন আপনাদের খাতায়। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক স্নেহভাজক তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3062 নম্বর প্রশ্নে। পত্র লেখকের স্বাক্ষর আশীর্বাদক শব্দটি ব্যবহার করা হয় কেন বা ব্যবহার করা হয় কখন। আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক কনিষ্ঠজনের কাছে পত্র লেখায় তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3063 নম্বর প্রশ্ন। সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম কি। একই কোশ্চেনের অথবা কোশ্চেন ব্যক্তিগত অভাব অভিযোগ পেশ করে তার প্রতিবিধানের জন্য স্থানীয় বা সামাজিক কোনো সমস্যার প্রতিকারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে যে অনুরোধ পত্র লেখা হয় তাকে কি বলে। আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ আবেদনপত্র তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি আজকে পরবর্তী ও শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3064 নম্বর প্রশ্নে। সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রকে কি বলে। তাহলে লিখিত পত্রকে কি বলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করে আপনাদের খাতায়। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা 3064 নম্বর প্রশ্নে এই প্রশ্নের উত্তর করছেন অপশান গ আবেদনপত্র তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করলাম এবং 15টা প্রশ্ন আলোচনার শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সঠিকভাবে ক্যালকুলেট করে আমাদের কমেন্ট বক্সে পোস্ট করুন। কমেন্ট বক্সে পোস্টের মাধ্যমে আপনারা যেরকম জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। আর এখন আমরা চলে আসছি আপনাদের আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আপনাদের হোমটাস্কের প্রশ্ন। তো আজকে আমি আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলবো, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো কোন পত্রে নাম ও স্বাক্ষর থাকা জরুরি। অপশান ক মানপত্রে, অপশান খ ব্যক্তিগত পত্রে, অপশান গ আবেদনপত্রে এবং অপশান ঘ অভিনন্দন পত্রে। আমি আবার আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, কোন পত্রে নাম ও স্বাক্ষর থাকা জরুরি। অপশান ক মানপত্রে, অপশান খ ব্যক্তিগত পত্রে, অপশান গ আবেদনপত্রে এবং অপশান ঘ অভিনন্দন পত্রে। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক হবে আপনারা আপনাদের সঠিক উত্তরটা নির্বাচন করে পোস্ট করুন। আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম 10 জন যারা এই কোশ্চেন সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।